ফ্রান্সে দুই কারারক্ষীকে হত্যা করে প্রিজন ভ্যান থেকে এক বন্দীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তল্লাশি অভিযানের দ্বিতীয় দিনে গড়িয়েছে মঙ্গলবার উত্তর ফ্রান্সের নরম্যান্ডের রুয়েন শহরের কাছে ঘটনাটি ঘটে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ছিনিয়ে নেয়া ওই বন্দির নাম মোহাম্মদ আমরা তিনি মাদক সংক্রান্ত অপরাধ ও হত্যাচেষ্টার বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত ঘটনার দিন রুয়েনে আদালতের শুনানিতে অংশ নেওয়ার পর তাকে শহরের কারাগারে ফেরত পাঠানো হচ্ছিল মহাসড়কে একটি টোল বুথের কাছে স্থানীয় সময় মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দুটি গাড়িতে করে সে প্রিজন ভ্যানের হামলা চালায় বন্দুকধারীরা পরে মোহাম্মদ ও হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায় গাড়িটি ঘটনাস্থল থেকে অল্প দূরত্বে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন পালিয়ে যাওয়া বন্দী ও হামলাকারীদের ধরতে বড় ধরনের অভিযান শুরু হয়েছে এদিকে এক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকোয়